আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবার আজ নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকে ভিডিও বিষয় হচ্ছে কীভাবে আপনি আপনার ফোনের নেভিগেশন মোড অন করবেন, যেটির মাধ্যমে আপনি এভাবে ক্লিক করলে আপনার ফাইল থেকে বেরিয়ে আসবে। আবার এই যে নিচে বারটি দেখছেন, তো এই বারটি এখানে আর থাকবে না, ঠিক আছে? তো এটি কীভাবে রিমুভ করে নেভিগেশন মোড অন করবেন সেটি দেখে নিই। তো তার জন্য আমাদের প্রথমে সরাসরি সেটিংসে চলে যেতে হবে, ঠিক আছে? সেটিংসে আসার পর সার্চ বারে সার্চ করতে হবে এন এ। এই যে এন এ লেখার সাথে সাথে দেখেন চলে আসছে নেভিগেশন, ঠিক আছে? তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে নিচেই আমাদের দুইটি বার দেখা যাচ্ছে। তো যেটা আমার অন রয়েছে এটি এখন দেখাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে এখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে এই যে একদম লাস্টে চলে আসবেন, এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটি এটি আপনাকে অন করে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর দেখেন এই যে নিচে আমার সে বারটি উঠে গিয়েছে, ঠিক আছে? তো তারপর এখন আপনি আপনি ওই যে সাইড থেকে এই যে বেরিয়ে আসলাম। এবার দেখুন এই যে কোনো একটা ফাইলের ভিতরে আমি ঢুকতেছি, কী থুয়ে কিসের মধ্যে ঢুকি, এই যে ধরুন ক্যাপকার্টের ভিতরে ঢুকেছি। তো দেখুন এই যে আমার নিচে এই যে বাটনটি ছিল সেটি এখন আর নাই, ঠিক আছে? এই যে এভাবে। ওকে ফ্রেন্ডস, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।